দর্শক আপনাদের প্রত্যেককে স্বাগত বাংলাভিশনের বিশেষ আয়োজন রহিম স্টিল যে কথা বলতে চায় অনুষ্ঠানে আপনারা জানেন সপ্তাহের আলোচিত বিষয় নিয়ে আমরা অনুষ্ঠানে আলোচনা করে থাকি এবং আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন জনাব এম এ আজিজ উপদেষ্টা সম্পাদক নিউজ টুডে এবং সিনিয়র সাংবাদিক জনাব কুদ্দুস আফরাত আপনাদের দুজনকেই স্বাগত স্টুডিওতে এবং অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মুজিবুর রহমান মেডিসিন বিশেষজ্ঞ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় স্যার আপনাকেও স্বাগত জনাব এম এ আজিজ আপনাকে দিয়ে একটু শুরু করতে চাই সেটা হলো যে সিলেট শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বেশ কদিন ধরে আন্দোলন চলছে এবং শিক্ষার্থীরা এখন আমরণ অনশনে শুরু করেছে এবং তারা এক দফা দাবিতে এসেছে তো বেশ কয়েকদিন ধরে আন্দোলন চলছে তাহলে এই কয়েকদিনের ভিতরে এই সমস্যাটা আসলে সমাধান করা গেল না কেন ধন্যবাদ আপনাকে আমি বিষয়টা ফলো করছিলাম আমার কাছে মনে হয় কি যে ছাত্র শিক্ষক রিলেশনে ঘাটতি ভালো শিক্ষক হলেই ভালো প্রশাসক হবে এমন কোনো কথা নাই আমরা দেখেছি আমাদের ইউনিভার্সিটি জীবনে এই জিনিসটা তো একদিনে হয় নাই এটা সূত্রপাত হচ্ছে এই প্রথম আমি জানলাম যে বিশ্ববিদ্যালয়ের ভিতরে ম্যাচ থাকে এবং শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ম্যাচ আছে সেই ম্যাচে করোনাকালে বিশ্ববিদ্যালয় বন্ধ হয় সেকেন্ড ওয়েভের সময় তারপরে যখন তারা বিশ্ববিদ্যালয়ে ফেরে বিশ্ববিদ্যালয় খোলার পরে একজন 15-20 হাজার টাকা ওই ম্যাচের এরিয়ার জমে সেই এরিয়ার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে চাওয়া হয় অনেকে দেয় দিতে পারছে দিতে পায় নাই এ নিয়েই সূত্রপাত হয় হ্যাঁ আলটিমেটলি তখন তারা ওখানে প্রভোস্ট তার আগে প্রথমে তাকে সরাতে চায় তো আমার প্রশ্ন হলো যে এই যে দীর্ঘ সময় এবং প্রসেস সেখানে তো হার্ট টু হার্ট আলোচনা করে বিষয়টা সমাধান করা যেত ছাত্ররা তো আন্দোলন করবেই আমাদের জীবনে তো আন্দোলন করেছি আর ছাত্ররা তো একটু স্পর্শকাতর হয় এটা তো একটা নিয়ম মানে ছাত্ররা সবসময় আন্দোলন করে আমাদের সময়ও করিনি আমরা তো অনেক পুরানোর সময় বলছি যখন আন্দোলন করছিল তখন আমার প্রশ্ন হলো একটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যতক্ষণ পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন অনুমতি না দেবে ততক্ষণ পর্যন্ত পুলিশ ঢুকতে পারে না তো পুলিশ ঢুকেছে তাহলে বিশ্ববিদ্যালয়ের অনুমতিক্রমে পুলিশ তাদের উপরে আপনার ধরেন অস্ত্র ব্যবহার করেছে বন্দুক করে ব্যবহার করেছে ফাঁকা গুলি করেছে ইত্যাদি ইত্যাদি এরপরে পুলিশ কেস করেছে ছাত্রদের ভিতরে বিরুদ্ধে যে তারা গ্রেনেড চার্জ করেছে তারা গুলি করেছে তারা হত্যা পুলিশকে হত্যা করার জন্য করেছে এবং বেনামি মানে প্রায় 200-300 জনের বিরুদ্ধে কেস করেছে এই যে মামলাটা করলো এটা তো সমাধানের রাস্তা নয় ছাত্রদের বিরুদ্ধে আপনি অজ্ঞাতনামা 300 জনের বিরুদ্ধে কেস দিবেন মানে উপাচার্য আজকে বলেছেন যে আমরা আসলে আলোচনাটা করতে চাই সমস্যা সমাধানে তো আপনি আলোচনা করবেন কিন্তু গতকালকে কিন্তু মামলাটা হলো মামলা করার পরে কি আসলে আলোচনাটা করে তো খুব ফলপ্রসূ হবে না মামলাটা তো আগে করে ফেলছে আলোচনা তো ছাত্ররা আমি যেটা ফলো করছি ছাত্ররা কিন্তু সবসময় দেখছে আন্দোলন করেছে তারা একটা দাবিতে যা স্ট্রিক করছে সেটা হলো ওই আপনার প্রভোস্টকে সরায় দেওয়া এটাই তো চাইছে আর আমি কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভিসিকে এক দফা ভিসি পদত্যাগ করতে হবে তাহলে সমস্যার সমাধান আমি কিন্তু এটার পক্ষে তাহলে তো সব ইউনিভার্সিটিতে সবাই আন্দোলন করবে আর ভিসি চলে যাও এটা সমাধান না সমাধান হচ্ছে সমস্যা আছে এটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের অদক্ষতার কারণে অযোগ্যতার কারণে এই পরিস্থিতি হয়েছে সুতরাং এখানে বলা হয়েছে আওয়ামী লীগের নেতৃবৃন্দ ওখানে দেখা হয়েছে যে কেস কোনো মানে বাধা হবে না চলবে না এটা তো হইতে পারে না অস্ত্র আইনে কেস করছে তারপরে থাবা দিয়ে ধরে ধরে পুলিশ এর কাছে টাকা নেবে ওর কাছে আছে আর কি অজ্ঞাতনামা তো এই কেস উদ্র হতে হবে আমি নিজেও মনে করি এই আলোচনাটা আমি আবার ফিরবো আপনার কাছে আমি একটু অনলাইনে যুক্ত হতে চাই অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মুজিবুর রহমান স্যার আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন স্যার আপনার অডিওটা স্যার একটু সমস্যা হচ্ছে মনে হয় স্যার আপনার কাছে জানতে চাই যে করোনা পরিস্থিতি তো আসলে একটু ভয়াবহ দিকেই যাচ্ছে আজকে আমরা দেখলাম 9,500 শনাক্ত হলো এবং শনাক্তর হার 25%-এরও বেশি সরকার বিধিনিষেধ দিয়ে কি আসলে এই সংক্রমণটা ঠেকানো সম্ভব
এটি আসলে আমরা করোনা পরিস্থিতিতে যদি লক্ষ্য করতে থাকি আসলে এটা মানে আমাদের দেশে যখন ডেল্টার পাশাপাশি ভ্যারিয়েন্টটি ছড়িয়ে যাওয়ার পরপরই দেখা যাচ্ছে যে আমাদের কেসের সংখ্যা উত্তর কথা হচ্ছে আমাদের জন্য যে এটি খুব খারাপ ডিজিজ কম করছে। তবে দুটো পাচ্ছি, একটি হলো আগের ভ্যারিয়েন্ট অর্থাৎ ডেল্টা ভ্যারিয়েন্ট আস্তে আস্তে এটি হয়তো কমে আসতেছে, কিন্তু তো বিধিনিষেধ তো অবশ্যই পরিপালন করতে হবে। এটা ভ্যারিয়েন্টটা এত বেশি ছড়াচ্ছে যে আপনি যদি মানে একটু আপনার হাতে যদি কন্টামিনেটেড থাকে বা আপনার পাশে যদি একজন মানুষ আমরা ঠিক এখন বুঝতেও পারছি না মানুষ কোথায় কত এটিতে আপনার আমরা যেটা বলি যে খাওয়ার কম বললে হবে না, এটি যে কোনো মুহূর্তে এটির পরিবর্তন চেঞ্জ করে আমাদের সামনে হাজির হতে পারে। তার বারবার করে বলছে ভ্যাকসিন দেওয়ার সব ব্যবস্থা হয়ে যাচ্ছে আমাদের দেশে, ভ্যাকসিন নিতে হবে যেভাবে এবং তারপরে যদি যথেষ্ট সময় থাকে স্যার আপনার অডিওটা স্যার একটু সমস্যা করছে স্যার। ডাক্তার মুজিবুর রহমান স্যার আপনার অডিওটা একটু সমস্যা হচ্ছে স্যার, আপনাকে অনেক ধন্যবাদ, প্রয়োজন আবারও আপনার সাথে যোগাযোগ করবো আমরা। জনাব কুদ্দুস আফরাত, এই আমরা একটু আগে আলোচনা করছিলাম সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয় নিয়ে, তো এইখানে একটা জিনিস যে আমরা বিভিন্ন সময় দেখেছি যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে, তো এইটা কি আসলে এই বিভিন্ন সমস্যার ক্ষেত্রে স্টুডেন্টদেরকে একটু উস্কে দেয়, কারণ নিজস্ব শিক্ষকরা যদি ভিসি হয় সেক্ষেত্রে তাদের যেই সৌহার্দ্যপূর্ণ সম্পর্কটা থেকে বাইরের বিশ্ববিদ্যালয় থেকে গেলে কি স্টুডেন্ট আপন করে নিতে পারে সেই ভিসিদেরকে? এটা হচ্ছে আসলে যাদেরকে ভিসি করা হয় তাদের একটু আগে যেটা আজিজ ভাই বললেন প্রশাসন চালানোর উপরে নির্ভর করে, এক তাদের ব্যক্তিত্বের উপরে নির্ভর করে। আমি খুব অনেকে খুব ভালো গবেষক ভালো শিক্ষক তাতে সন্দেহ নেই, কিন্তু ভালো প্রশাসক না হলে সাধারণত উপাচার্যের কাজ হচ্ছে প্রশাসন এবং সব কিছু ম্যানেজ করা, ওই জায়গাটা যদি সে দক্ষ না হয় এটা বাইরের হোক আর ভিতরের হোক কেউই ভালো না, বাইরের থেকে যাই ভালো করতে পারে যদি তিনি ওইভাবে খুব পটুতা বা দক্ষতার সাথে ব্যবস্থাপনাটা করতে পারে। মূলত আমাদের এখানে বিশ্ববিদ্যালয়ে এই ধরনের সমস্যা মাঝে মধ্যেই হয়, একটা হচ্ছে আমাদের রাজনৈতিক কেন্দ্রিক কিছু আন্দোলন হয় বিশ্ববিদ্যালয়ে, আরেকটা হচ্ছে তাদের সমস্যা ভিত্তিক আন্দোলন হয় অনেক আগের থেকে, যেগুলো বলছে অনেক আগের থেকে এদেশে, সেই পাকিস্তান পিরিয়ড বলেন বাংলাদেশ পিরিয়ড বলেন বিভিন্ন পিরিয়ডে এই যে যে কথাগুলো আমাদের এখন চলছে ওইখানে গুলি করা মামলা করা ইত্যাদি করা, আমি সবসময় খুব কাছের থেকে দেখছি নিবিড়ভাবে দেখছি, আমি একসময় রিপোর্টার ছিলাম খুব বিশ্ববিদ্যালয়ের ভিতরে যেয়ে কথা বলতাম। এরা এই কাজগুলো সাধারণত অ্যাডমিনিস্ট্রেশনের বুদ্ধিতে হয়, ধরেন সমঝোতা যাবে তার আগের দিন একটা মামলা করতে হবে, এটা এই আমি এই ক্ষেত্রে হয়েছে কিনা আমি জানি না, অতীতের ক্ষেত্রে কথা বলতে পারি, অতীতের ক্ষেত্রে বলতে পারি যে ঢাকা ইউনিভার্সিটি প্রচুর আন্দোলনে অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে বা গভর্নমেন্টের উপর থেকে বলে দেওয়া হচ্ছে যে ছাত্রদের সাথে বসেন, ঠিক তার আগের দিন একটা মামলা করে দিল অ্যাডমিনিস্ট্রেশনে, কেউ বুদ্ধি দিল পুলিশে কিছু লোক তুলল স্যার, পরে ওরা ডিমান্ড করবে যে মামলাটা প্রত্যাহার করেন আমরা এই জায়গা থেকে সরে যাই, অর্থাৎ বার্গেনিং করার একটা কৌশলের জন্য করা হয় এগুলো। এইগুলো আমি মনে করি ভালো কোনো সংস্কৃতি না, ভালো কোনো রীতি না, আমরা উন্নত হচ্ছি অনেক জায়গায়, এই সব জায়গায় কেন আমরা উন্নত হব না? এই যে আমাদের পলিসি অর্থাৎ কুট পলিসি, কিছু কিছু কুট পলিসি আছে ব্যাড কুট পলিসি, কিছু কুট পলিসি আছে যে পলিসি অর্থাৎ একজনকে একটু প্যাচে রাখার রাজনৈতিক কৌশল ইয়া করার, কিন্তু যেটা ব্যাড কুট পলিসি সেটাকে আমার মনে হয় আমাদের পরিহার করা উচিত। এই বিষয়টা যখন শুরুতে দেখা দিয়েছে তখনই তো বিসি সাহেব তাদেরকে ডাকতে পারে। আমাদের বাংলাদেশে অনেক আন্দোলন হয় যেগুলো অঙ্কুরে এর আগে আপনাদের এই টেবিলে বসছে, মানববন্ধন থেকে বিক্ষোভের রূপ নেয় না, যদি মানববন্ধনে কি বলছে আমাদের একটা আমলাদের অথবা আমাদের হোম মিনিস্ট্রির একটা জায়গা থাকে যে
যেসব মানববন্ধন সারা দেশে হচ্ছে কি সমস্যা নিয়ে হচ্ছে, এখানে থ্রো করো, থ্রো করার পর সংসদ মন্ত্রণালয়ে পাঠিয়ে দিল। তো পাঠিয়ে দিলে তারা যদি ওই কনসার্ন লোকগুলোকে ডেকে কথা বলে, পারুক বা না পারুক বা কেন পারছে না সেটাও যদি বোঝায় বলে যে আপনারা এই ডিমান্ড শো করতেছেন এই এই কারণে গভর্নমেন্ট এই মুহূর্তে পারছে না, তাও তো একটা মানুষ বুঝবে। তো আমি দিনের পর দিন একটা জিনিস নিয়ে আন্দোলন করতে থাকলাম, গভর্নমেন্ট কেয়ারই করলো না, এক পর্যায়ে মানুষ ক্ষুব্ধ হয়, রাস্তা বন্ধ করে, নানান কিছুতে যা। এই জায়গাটা গভর্নমেন্টের অ্যাটিচিউড পাল্টানো দরকার, আমাদের এখানে রাজনৈতিক অ্যাটিচিউডও পাল্টানো দরকার। বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আমি বলবো যে ব্যবস্থাপনার ত্রুটির চেয়েও বড় ত্রুটি হচ্ছে আমাদের মেন্টাল যে ইয়াগুলো আছে, এইগুলো সেট আপগুলো চেঞ্জ করতে হবে। আমরা শুধু অর্থবিত্তে ভালো হলে চলবে না, সামাজিক নাম সূচকে ভালো হলে চলবে না, আমাদের অন্যান্য সূচক বিহেভিয়ার সূচকেও আমাদের ভালো হতে হবে। আজিজ ভাই, আপনার কাছে একটু জানতে চাই, একটু আগে আমি কুদ্দুস আফ্রিদের কাছে যেটা জানতে চাচ্ছিলাম যে বাইরে থেকে ভিসু নিয়োগ দিলে কি আসলে মনস্তাত্ত্বিক একটা দূরত্ব তৈরি হয় কিনা, এই জবাবটা আমি নেবো, আমি ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন রহিম স্টিল যে কথা বলতে চাই অনুষ্ঠান, এ পর্যায়ে ছোট্ট একটা বিরতি, বিরতির পর আবারও ফিরে আসবো, আশা করি আপনাদেরকে সাথেই পাবো। দর্শক, বিরতির পরে আপনাদেরকে আবারও স্বাগত রহিম স্টিল যে কথা বলতে চাই অনুষ্ঠানে। বিরতির আগে আমরা শাহজালাল বিশ্ববিদ্যালয় নিয়ে আলোচনা করছিলাম, সেখানকার আন্দোলন পরিস্থিতি নিয়ে। আজিজ ভাই, আপনার কাছে একটা প্রশ্ন রেখেছিলাম, সেটা হলো যে বাইরে থেকে যদি ভিসি নিয়োগ দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা ছাত্রছাত্রীদের সাথে কি একটা মনস্তাত্ত্বিক দূরত্ব থাকে? না, দেখেন আমরা তো ধরেন অনেক পুরনো ছাত্র ছিলাম বিশ্ববিদ্যালয়ে, আগে কিন্তু বাইরের থেকে ভিসি দেওয়া হতো, আবার বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া হতো। এখন আগে রাষ্ট্রপতি প্রেসিডেন্ট ইয়ার ভিসি নিয়োগ দিতেন চারটে বিশ্ববিদ্যালয় বাদে, যেখানে অ্যাক্ট আছে, ধরেন রাজশাহী, ঢাকা, রাজশাহী, চিটাগাং এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, এই চারটা সিনেটের একটা প্যানেল হতো তিনজনের, তার ভিতরে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি একজন আর বাকি সব জায়গায় নিয়োগ দিতেন। কিন্তু নিয়োগ যখন দিতেন তখন একদম সবচাইতে পতিত দশা বেস্ট টিচার, সম্মানী, জ্ঞানী, গুণী, ইন্টারন্যাশনাল নেম অ্যান্ড ফেম আছে, এই ধরনের একজন ভিসিকে দেওয়া হতো। সে যদি বাইরে থেকেও যায়, ওই বিশ্ববিদ্যালয়ের যত টিচার, সব টিচার তাকে দেখলেই মাথা নত করত, এরকম এক রেসপেক্টেবল লোককে ভিসি করা হতো, যার ফলে এই ভিসি নিয়োগ দিয়ে কোনোদিনই কোনো প্রশ্ন ওঠে নাই, আপনারা দেখবেন আগের আমলে। এরপরে বিএনপির শেষের দিকে এসে আপনার প্রেসিডেন্ট সরাসরি নিয়োগ দেওয়া শুরু করলো, তখন পলিটিক্যালি অনুগত, যেমন আপনার কি জাতীয় গণতান্ত্রিক ছাত্র শিক্ষক পরিষদ আছে বিএনপির, আওয়ামী লীগেরও আছে, তখন কিছু টিচার দেওয়া হলো, তখন কিছু জুনিয়ার টুনিয়ার অনুগত ভিসি দেওয়া হলো, তখন থেকে ক্রাইসিসটা শুরু। আওয়ামী লীগের সময় আসে প্রত্যেকটা ভিসি নিয়োগ দেওয়া হয়েছে ইয়াং এবং পলিটিক্যালি অনুগত, ছাত্রলীগ করা, যুবলীগ করা, এর বাইরে কোনো ভিসি খুব কম দেওয়া হয়েছে। এখন এই জুনিয়র টিচার যখন একটা বিশ্ববিদ্যালয়ে দেওয়া হয়, দুটো কারণ, এক সে পলিটিক্যালি নিয়োগ পেয়েছে, তার পলিটিক্যাল কমিটমেন্ট থেকে আচরণ করে ভিসি সাহেব, সে ওই ছাত্রলীগ আগে সঙ্গী করে, যেমন এখানে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে প্রথম ছাত্রলীগ দিয়ে ওই ছেলেদেরকে পিটানো হয়েছে আন্দোলনরত, সমস্যা কিন্তু ওখান থেকে শুরু হলো। আর ভিসি সাহেব থাকেন ওই বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষকের চাইতে লো কোয়ালিটির জুনিয়র, যার ফলে শিক্ষকরা একদমই অ্যাকসেপ্ট করে না, একদমই অ্যাকসেপ্ট করে না, ছাত্ররা একটু দূরে থাকে বটে, কিন্তু ওই যে শিক্ষকদের সাথে আবার ওই ছাত্রদের, এখন তো শিক্ষকরাও পলিটিক্স করে, তাদের নিয়ে পুরা সে এখন আইসোলেটেড হয়ে যায়, ভিসি সাহেব ওখানে কোনো অ্যাঙ্করিং করতে পারে না। যেমন উদাহরণস্বরূপ বলি, ধরেন আনোয়ার হোসেন সাহেব ঢাকা ইউনিভার্সিটি থেকে ভিসি হলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, তিনি তো সিনিয়র ছিলেন, কিন্তু ওখানে তো তার সে সিনিয়র জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ছিল, তাকে বাদ দিয়ে যখন বাইরে দেওয়া হয়েছে, এই ভদ্রলোক কিন্তু খারাপ কিছু করেন নাই, কিন্তু সে অ্যাকসেপ্টেবল হয় নাই, কারণ তার সাইতে তো ওখানে যোগ্য লোক এবং সিনিয়র লোক ছিল, মাস্টার ছিল এবং অনেক নাম করা প্রফেসর ছিল। সুতরাং আমার কথা হলো যে এই যে রাজনৈতিক সংস্কৃতির যে পরিবর্তন ঘটে গেছে, এই পরিবর্তনের কারণে কিন্তু সমস্যা। ভিসি চয়েস যে গণতান্ত্রিক যে সিস্টেম করা হয়েছে, যে সিনেটের তিনটে প্যানেল, এটাও আমিও কিন্তু সিনেটে ছিলাম, এটাও কিন্তু এক ধরনের, ওই আগে আগের নমিনেশন দেওয়া হতো সেটা ভালো ছিল,
এখন সিনেটের ইলেকশনে দেখা যায় যে শিক্ষকরা পলিটিক্স করে, ওরা প্যানেলের ভিতরে ঢোকে, ওখানে কিন্তু পলিটিক্সের যোগ্যতা যার বেশি সে প্যানেলে ঢুকে যায়। সুতরাং প্রকৃতপক্ষে যে শিক্ষক মানে অত্যন্ত যোগ্য শিক্ষক, সাথে সাথে সে প্রশাসক, গুড প্রশাসক। হ্যাঁ, তো আমি যেমন আমার জীবনে অনেকগুলো বড় বড় ভিসি পেয়েছি, তার ভিতরে যেমন প্রফেসর জিল্লুর রহমান সিদ্দিকি ছিলেন, তিনিকে দূরবীন দিয়ে দেখতে হতো যে তিনি কোন পলিটিক্স করতেন। এখন কি কোনো শিক্ষক চিনতে আপনার কষ্ট হয়? কষ্ট হয় না। উনি বিএনপি করেন, উনি জামাত করেন, উনি আওয়ামী লীগ করেন, এটা চিনতে অসুবিধা না। আগে যারা নাম করা ভিসি ইয়ার প্রফেসর, তাদেরকে দূরবীন দিয়ে অনেক রিসার্চ করে বের করতে হতো, তাদেরও বিশ্বাস ছিল, কিন্তু কোনোদিন ধরতে পারতেন না। আর এখন একেবারে ওপেন পলিটিক্স করে, এই পলিটিক্স করে তো আসলে তাদের লাভ হচ্ছে, লাভ পাচ্ছে, লাভের জন্যই করে। কারণ আমি বললাম যে রাজনৈতিক সংস্কৃতিতে এমনভাবে চেঞ্জ হয়েছে, আপনি পলিটিক্যাল লাইনে না থাকলে তো কিছু পাবেন না। যাক, পাবেন না। আমি একটু আপনার কাছে একটু জানতে চাই, আজিজ ভাই যেমন বলছিলেন যে ভিসি নিয়োগের ক্ষেত্রে একটা রাজনৈতিক মতাদর্শ হয়, রাজনৈতিক মতাদর্শটা আসলে আপনি বিচার করতেই পারেন, এইটাই কি আসলে মূল ক্রাইটেরিয়া হওয়া উচিত? মোটেই না, মোটেই না। ওইটা তো আজিজ ভাই একটা ফয়সালা দিছে, ফয়সালা হচ্ছে যে তার একটা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল একটা পজিশন, ক্যারেক্টার থাকতে হবে, তার শিক্ষা, তার ডেলিভারি, এইসবের উপরে যখন একটা মানুষ সুনামদারি হয় এবং পাশাপাশি দক্ষ অ্যাডমিনিস্ট্রেটর যেটা বললো, এইসব বিষয়গুলো যদি হয়। কিন্তু এখন যদি আমরা যেইভাবে সমাজটা যেই জায়গায় চলে এসছে, ওইটা হচ্ছে যে ওই যে যার যার অনুগত, যার যার বিপদে কাজে লাগবে। আপনি এখান থেকে জাহাঙ্গীরনগর যেয়ে যদি আপনার একজন বন্ধু শুনেন এখানে প্রফেসর আছে, বিপদে পড়লে ওই বন্ধুর হেল্প নিতে পারবেন, তাহলে আপনি যে কোনোভাবে তদবির করে চাবেন একজন মানুষকে, একজন বন্ধুকে জাহাঙ্গীরনগরের প্রফেসর বানানোর জন্য। এখন সমাজটা ওই দিকে আস্তে আস্তে ডাইভার্ট করছে, গোটা দেশই তো পলিটিক্যাল হয়ে গেছে। আগে গ্রামে গঞ্জে গেলেও তো মানুষের একটু নিরপেক্ষ ভাব পাইতাম, উপজেলা লেভেলে থাকতো না, এখন তো যে কোনো কথা আগে জিজ্ঞেস করে সে কুন্দল করে। এই যে মানুষের ভিতরে চলে আসছে, আত্মীয়তা করতে গেলে ওই আত্মীয়তার ভিতরে এখন খুঁজে যে কোন দিকে আছে, নৌকা না দানের শীষ? নৌকা হইলে ঠিক আছে, আমরা তো ভাই নৌকা করি, আপনারা দানের শীষ, কী হবে পরে বুঝ পরামর্শ, এইগুলো পর্যন্ত যায়। এখন এই যে পলিটিক্যাল অবস্থা, থাকুক, পলিটিক্যালি কনসাস হওয়া ভালো মানুষের প্রত্যেকটা স্তরে, আমাদের গ্রামে গঞ্জে যদি হয় আমি এটাকে ভালো মনে করি। কিন্তু ওই আগের কথায় আবার যাই, আমরা যদি নোংরামিতে লিপ্ত হই এবং সেই নোংরামিটা আমি যদি বলি সমাজের সবচেয়ে আলোকিত মানুষ হিসেবে আমরা যাদেরকে চিন্তা করি, যদি নোংরামিতে লিপ্ত হই সব জায়গায়, এটা শিক্ষালয় তো একটা বিশাল জিনিস, তারপর এটা মহাবিদ্যালয়ের সেটা আরও উন্নত, মানে একবারে সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে একজন মানুষ, একজন স্টুডেন্ট প্রত্যেকেরই তার ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে। শাহজালালের যে ঘটনা ঘটছে, এটা তো একজন শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে পারস্পরিক সম্মানবোধটা থাকতে হবে। তাদের ছাত্রদের যেসব স্লোগান আমরা শুনলাম, এতে কি সম্মানবোধ আছে? নাই। শিক্ষকরা আজকে এক অংশ দেখলাম টেলিভিশনের খবর দেখলাম, তাদেরও এক অংশ ছাত্ররা তাদেরকে খারাপ ভাষায় সমালোচনা করছে, দেখে তারাও মানববন্ধন করছে। অর্থাৎ ছাত্ররা বলুক বা না বলুক, উনি যে এই এই অভিধা এনে মানববন্ধন করছে, এতে কিন্তু মানুষ জানলো যে শিক্ষকদেরকে গালিগালাজ করছে। তা আমি সেটাই বলতেছি, এই যে পারস্পরিক সম্মানবোধের জায়গাটা দিন দিন ক্ষয়ে যাচ্ছে, এইটাকে আরও পোক্ত করতে হবে, এটা যাতে না থাকে। এবং এটা একমাত্রই সম্ভব ব্যক্তিত্ব দিয়ে। প্রত্যেকটা শিক্ষকের এক একজন ব্যক্তিত্ববান হলে এই সমস্যাটা হয় না। সে তিনি ক্লাসে যেমন ভালোভাবে তার শিক্ষার্থীদের ক্রিয়া করতে পারে, তেমনই ক্লাসের বাইরে তার যে আঙিনা, হল হোক, গোটা ইউনিভার্সিটি হোক, সেই জায়গায় সে ভালোভাবে করতে পারে। একজন শিক্ষক একটা স্টুডেন্টের আইডল হবে। আর দুই হচ্ছে এই যে বাসাইটা, বাসাইটা যাদেরকে করা হয় তারা অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কতটা ভালো, কারণ তারা তো কোনো ট্রেনিং নেই। তারা যখন ধরেন ঢাকা ইউনিভার্সিটি থেকে পাঠাচ্ছে, তো ঢাকা ইউনিভার্সিটিতে এর আগে সে কয়টা হলের প্রাধ্যক্ষ ছিল, ডিন ছিল কিনা, এসব জিনিস যদি তার একটা অভিজ্ঞতা থাকে তখন তাকে পাঠায়, তবু সে বোঝা যায়। এখন আমরা তো এরকম কাউকেও পাঠানো হচ্ছে, তিনি নেহাত অধ্যাপক, কোনো কোনো জায়গায় সহযোগী অধ্যাপকরা এখন ছোটো ছোটো বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে, মেডিকেল বিশ্ববিদ্যালয় হয়ে যাচ্ছে, ওইখানে কিন্তু ঘাটতি আছে, অনেকে যাচ্ছে না যখন এই যে বাইরে মেডিকেল বিশ্ববিদ্যালয় হচ্ছে। তো এগুলো আমাদের মাথায় রাখতে হবে, আমাদের এখানে ওই লেভেলের শিক্ষক আছে কি না, না থাকলে তাদেরকে ট্রেন্ড আপ করে হলো, প্রয়োজনে ট্রেন্ড আপ করে। দুঃখজনক কথা যে একজন বিশ্ববিদ্যালয়ের ভিসিকে ট্রেন্ড আপের কথা বলছি, কিন্তু অনেক ক্ষেত্রে তাও আজকে দেখা যাচ্ছে, কারণ
বিশ্ববিদ্যালয় তো অনেক হয়েছে, এখন তো প্রত্যেক জেলায় একটা করে বিশ্ববিদ্যালয় আছে, কোথাও দুই তিনটাও আছে। তো আগের মতো পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, এখন ছোট ছোট সরকারি সরকারি শিক্ষা মন্ত্রণালয়ের অধীন বিশ্ববিদ্যালয় হচ্ছে। তো এইগুলো আমাদের ভাবতে হবে, এখন ভাবনার সময় আছে, কারণ আমরা এই যে শিক্ষা দিয়ে যাব, হানাহানি বাড়বে এবং পারস্পরিক সম্মান বোধটা, যেই ছেলেটা ইউনিভার্সিটি পাস করে আসে যদি স্বাভাবিক বাঙালির যে নর্মস আছে এই নর্মসগুলো সে ভুলে যায়, তাহলে এর চেয়ে বেদনাদায়ক তো কিছু না। সুতরাং আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে মনে করি সে সর্বোচ্চ শিক্ষা নিয়ে আসছে, তার আচার আচরণ থেকে নিয়ে প্রত্যেক কিছু ভালো থাকবে। তারও সেটাই চাই। আমি একটু আজিজ ভাইয়ের কাছে একটু জানতে চাই, আবার আসবো আপনার কাছে, যে এই যে বলছেন যে শিক্ষক এবং শিক্ষার্থীদের ভিতরে যে সম্পর্কটা আসলে আগের চেয়ে অনেক নষ্ট হয়ে গেছে, এটার মূল কারণটা কি, শুধুমাত্র রাজনীতি? দেখেন, প্রথম কারণটা হচ্ছে যে শিক্ষকদের আমি বলবো না সবাই না, অল্প কিছু, এখনও মেজরিটি শিক্ষক কিন্তু প্রফেশনাল শিক্ষক আছে, অল্প কৃষক যারা রুল করতেছে তারা যারা পলিটিক্যালি খুবই ক্লোজ পলিটিক্যাল পার্টির সাথে বা নেতাদের সাথে, তারা এই পরিস্থিতিটা এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটাকে নষ্ট করে ফেলতেছে। এবং সরকারি দল যারা আছে তারা সরকারি দলের যে ছাত্ররা ছাত্র সংগঠন তাদের উপরে নির্ভরশীল, এবং সেকেন্ড র্যাঙ্কে যে ভিসি হতে চান তারা ওখানকার ছাত্রলীগের সাথে সম্পর্ক রাখে নেতাদের, যাতে তার পক্ষে তদবির করে তাকে ভিসি বানায় দেয়। আবার যে ধরেন বিএনপি সমর্থক, সে আবার ওই বিএনপির ছাত্র দলের সাথে সম্পর্ক রাখে, যদি সরকার পরিবর্তন হয় তাহলে তো ওকে আমার লাগবে। যেমন ধরেন শাহজালাল বিশ্ববিদ্যালয়, আপনি দেখেন যখন ছাত্ররা আন্দোলন করলো তখন আপনার শিক্ষক ওখানে প্রক্টর আছে, ভিসি আছে, রেজিস্ট্রার আছে, আপনার যদি সিনিয়র শিক্ষকরা আগে, আমি যখন জাহাঙ্গীরনগরে প্রথম ব্যাচে ছিলাম আমরা ছাত্র অল্প ছিলাম, শিক্ষকরা ছিল খুব ফ্রেন্ডলি ছিল, আমরা কোনো আন্দোলন বা সংগ্রাম করতে চাইলে সব ঝাঁক ধরে সব শিক্ষক এসে পড়তো, কী আর ছোটো বড়ো আসে আসে বাবা সোনা ধরে টুরে কী করবো বলেন, বুকে চাপ দিয়ে ধরে এগুলো আর আন্দোলন করা যায় বলেন, যা ম্যানেজ করা করে ফেলতো। তো এখন আমার বক্তব্য ওই জায়গায় দেখেন এই ভিসি না, সেই সময়টা তো এখন সেই ভিসি আবহাওয়া তো নাই না, ওই জন্য বলছি যে রাজনৈতিক সংস্কৃতি পাল্টে গেছে। তো এই জন্য বলছি যে আপনার প্রত্যেকটা আপনি যে জায়গায় যাচ্ছেন, যে ধরেন এই শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রথম ব্যবহার করেছে ছাত্রলীগকে, অথবা ছাত্রলীগ নিজের স্বপ্রণোদিতায় ব্যবহৃত হয়েছে, তাদের উপরে আক্রমণ করেছে, এই জায়গাতে যায় এটা পয়েন্ট অফ নো রিটার্নে চলে গেছে। ছাত্রলীগ কেন এর ভিতরে ইনভলভ হবে? আমার বক্তব্য ঢাকা ইউনিভার্সিটির প্রত্যেকটা আন্দোলনে ছাত্রলীগ গায়ে পড়ে যাওয়া ইনভলভ হয় না, এবং সেটা আমরা বিএনপির আমলেও দেখেছি, বিএনপির আমলেও সব আমলেই, আমি তো সব আমল নিয়েই বলছি, অর্থাৎ ছাত্র শিক্ষক সব পলিটিক্স, ছাত্ররা তো ধরেন সব ছাত্র তো আর পলিটিক্স ইনভলভ, ছাত্র সংগঠন তো অল্পই করে, শিক্ষকও অল্পই করে, কিন্তু এদের নিয়ন্ত্রণে ইউনিভার্সিটি, এদের উপরে কেউ কিছু বলতে পারে না। সুতরাং শিক্ষকদেরকে আপনি যেটা বলতে চাচ্ছেন যে এটা কিছুটা রাজনৈতিক সংস্কৃতি এমন জায়গায় চলে গেছে এখান থেকে ফিরে আনা বড় কঠিন, তবে একটা কমানো যায়, একটা সিস্টেমে ফেলা যায়। যেমন ধরেন চারটে বিশ্ববিদ্যালয়ে আইন আছে, অ্যাক্ট আছে, অ্যাক্টের মাধ্যমে সিনেটে হয়ে তিনটার প্যানেল হয়, প্যানেল সিনেটটাকে এমনভাবে করা হয়েছে আইন, আলটিমেটলি সরকারি লোকরাই আসে, তারপরেও তো একটা সিস্টেম হলো প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আইন হওয়া উচিত, হয়ে সিনেট থেকে তিনজন আসুক তার ভিতরে একজন, তাহলে হবে কি যেটা এই তিনজনের ভিতরে বাইরের থেকেও যদি কোনো প্যানেলে ঢুকায় সে অত্যন্ত অ্যাকসেপ্টেবল লোক হলে পাশ করবে না, না হলে সুতরাং তাকে নিবে না, তাহলে দেখা যাবে বিশ্ববিদ্যালয়ের ভিতর থেকে আসতেছে, অর্থাৎ তাদের ভোট দিয়ে যাদের প্যানেল করলো তাদের প্রতি কিন্তু একটা উইকনেস থাকবে। সুতরাং এই গোলমালটা শিক্ষকরা শিক্ষকদের যে ভিসি বানাইলে যে অ্যাকসেপ্টেবল হয় না, এটা কিছুটা নিরসন হবে, কিছুটা দূরীভূত হবে, নিরসন পুরো হবে না, কিছুটা দূরীভূত হবে। মানে কুদ্দুস ভাই, আপনার কাছে যে একটু জানতে চাই সেটা হলো যে করোনার সময় তো আসলে আমাদের শিক্ষা খাতে অনেক ক্ষতি হয়ে গেল, তারপরে বিশ্ববিদ্যালয়গুলো মানে খুলেছে, কিন্তু মানে কুয়েটেও আমরা দেখলাম যে একজন শিক্ষক মারা গেল, সেখানে ইউনিভার্সিটি বন্ধ হয়ে গেল, শাহজালাল বন্ধ হয়ে গেল। তো আমরা এই শিক্ষা খাতে এই যে এত বড় ক্ষতি, তারপরও যদি আমরা নিজেরা নিজেরা বিশৃঙ্খলা করি সেটা তো আরও বড় ক্ষতি হয়ে যাবে। তা তো নিশ্চয়ই হবে এবং হচ্ছেও, এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। এবং এই জায়গায় আমাদের শিক্ষক বলেন, আমাদের শিক্ষা মন্ত্রণালয় বলেন, আমাদের গভর্নমেন্ট বলেন, স্টুডেন্ট বলেন, প্রত্যেকের রেসপন্সিবিলিটি আছে এবং প্রত্যেকেই জায়গাগুলো সেন্টিমেন্টালি ব্যবহৃত হচ্ছে। কুয়েটের কথাটা যদি চিন্তা করেন, কুয়েটে যেইভাবে হইলো এটা কোনোভাবেই সমর্থন করা যায় না, এবং অন্যান্য জায়গায় এই যে যেসব হচ্ছে
কারণ আমাদের এটা মনে রাখতে হবে এই এখনকার যে অবস্থা ওয়ার্ল্ডের অবস্থা, এটা শুধু বাংলাদেশ না, ওয়ার্ল্ডের অবস্থায় যে কোনো টাইম শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হতে পারে। ওমিক্রনের যেভাবে স্প্রেড করতেছে এখন ছড়াচ্ছে, সেই সংক্রমণটা যদি রোধ করতে হয় তাহলে মানুষকে আবার ঘরে ঢুকাতে হবে। কিন্তু গভর্নমেন্ট হয়তো চাইছে না, চাইছে যে ওমিক্রনও থাকুক কিছুটা, কতটা প্রোটেকশনে থাকা যায়। প্রাকৃতিক দুর্যোগের জন্য বন্ধ হওয়া, আরেকটা হচ্ছে যে নিজেদের দুর্যোগে যদি বন্ধ হয় তাহলে শিক্ষা আখেরে কিন্তু ক্ষতির মুখে পড়বে শিক্ষার্থীরা। তো শিক্ষার্থীদের একটু আগে আজিজ ভাই যেটা বললেন, মেজরিটি অংশ কিন্তু ভালো, এটা শিক্ষক শিক্ষার্থী দুই অংশই, মুষ্টিমেয় শিক্ষক এবং মুষ্টিমেয় শিক্ষার্থী যারা বিভিন্নভাবে প্রভাবশীল তাদের জন্য কিন্তু সাফার করে অন্যরা। টেলিভিশন প্রায় দেখি যখন একটা ধর্মঘট ডাক দেয়, মিছিলে ডাক দেয়, যখন আমাদের টেলিভিশন সাংবাদিক ভাইরা বোন ধরেন তখন অনেকেই বলেন যে আমরা এটার সাথে কোনো জড়িত না, আমরা চাই এটা অব্যাহত থাকুক। এই কিছুদিন আগে চিটাগাং মেডিকেল কলেজে কি একটা ঘটনা ঘটে গেল এবং মেডিকেল কলেজ বন্ধ করে দিতে হলো, এইসব যাতে না ঘটে। এগুলো আসলে পলিটিক্যাল ইন্ধন থাকে, পলিটিক্যাল ইন্ধনই হয়। পলিটিক্যাল ইন্ধন যদি না থাকে আমাদের এখানে, যে পলিটিক্যাল ইন্ধন না থাকে তাহলে কিন্তু এইসব অনেক কিছু একটু কমে। আমাদের আমরা ইদানিং লক্ষ্য করছি যে কোনো জায়গায় কোনো না কোনো শাসক দলের হোক, প্রভাবশালী মহলের হোক, আবার শাসক দলের ক্ল্যাশও আছে, মূল দলের একজন একদিকে, অন্য দলের একজন অন্যদিকে। হ্যাঁ, যুবদল যুবলীগ হয়তো যুবলীগের একজন নেতা চাচ্ছে ওইটার কর্তৃত্ব ওইখানের প্রশাসনের। আবার ইউনিভার্সিটি আরেকটা জিনিস আছে ক্ল্যাশগুলোর, যেটা আজিজ ভাই বলেন নাই, ইউনিভার্সিটির টেন্ডার কেন্দ্রিক কিন্তু একটা বড় শিক্ষকরা আছে এখানে জড়িত, স্টুডেন্টরা আছে, এমনকি বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো বিশ্ববিদ্যালয় সেইখানে বিরোধী ছাত্রজোট এবং সরকারি ছাত্রজোট দুইজনে মিলে কিন্তু পার্সেন্টেজ ভাগ করে নেয় তারা কোন কোন কাজগুলো কে নেবে। সামান্য কাজগুলোর জন্য কিন্তু এদের ভিতরে দ্বন্দ্বে জড়া, এবং পরে এই কারণেও ওইটা তো ওই যে প্রথমে যেটা বললো আজিজ ভাই যে ওইখানে ম্যাচ আছে, মূল দ্বন্দ্বটা দেখেন কোথায়, ওই টাকার ভাগবাটোয়ারা, কিন্তু টাকা দেওয়া হয় না করোনাকালে, মূল দ্বন্দ্ব ওই জায়গায়, কিন্তু এইটাকে ব্যবহার করা হচ্ছে বিভিন্নভাবে। তা আমাদের এখানে এই এই বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক একটা বড় গ্রুপ আছে, প্রভাবশালী গ্রুপ আছে। চিটাং মেডিকেল কলেজের কথা বলতে যাওয়ার মনে হলো, ওইখানেও কিন্তু এই স্বার্থের দ্বন্দ্ব, অর্থনৈতিক স্বার্থের দ্বন্দ্বের কারণে একজন শিক্ষার্থীর মাথা পর্যন্ত ফাটিয়ে দেওয়া হয়েছিল। তো কতটা ব্যাপক হলে এরকম হয়, আমি মনে করি গভর্নমেন্ট এই জায়গাটা যদি স্টিক হয় পারে, গভর্নমেন্ট পারে না এমন কোনো কাজ নাই, গভর্নমেন্ট যদি এই জায়গাটা খুব স্টিক হয়, কারণ এই করোনার দুঃসময়ে আমরা কোনো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ দেখতে চাই না, একটা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হোক এই হানাহানির কারণে, এটা মোটেই জাতি আশা করে না। আমরা মনে করি করোনা দুর্যোগেও যাতে শিক্ষা প্রতিষ্ঠান নির্বিঘ্নে শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে একটা সম্পর্কটা, যেই সম্পর্ক চিরচাল বা আবহাওয়া কাল থেকে আমরা দেখছি ওইটাই বহাল রাখার ব্যবস্থা করে, দোষী যেই হোক তার বিরুদ্ধে যদি জিরো টলারেন্স নীতিতে বিশ্বাস করে ব্যবস্থা নেন, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো অবশ্যই আগের চেহারা ফিরে আসবে। যাক, আমরাও সেটাই চাই। আজিজ ভাই, আপনার কাছে যদি একটু জানতে চাই সেটা হলো, এই জাতীয় আন্দোলনের সময় ছাত্র সংগঠনের ভূমিকাগুলো আসলে কেমন হওয়া উচিত? না, এখানে তো ছাত্র সংগঠন, এখানের আন্দোলনটা হয়েছে যে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে এবং আমরা যে আলোচনাগুলি করি এটা কিন্তু সাধারণ ছাত্ররা, এখানে ছাত্র সংগঠন এটার লিডারশিপের ভূমিকা থাকবে, তারা এটা সমাধান করবে, এটা ফ্লার আপ করবে, গোলমাল হবে, পুলিশ ঢুকবে, তাদের বিরুদ্ধে কেস হবে, ছাত্ররা যা মারবে, এটা তো ছাত্র সংগঠনের কাজ নয়। ছাত্র সংগঠনের বেসিক কাজ হচ্ছে ছাত্রদের সমস্যা নিয়ে আন্দোলন করা, কিন্তু ছাত্ররা মাথায় রাজনীতি নিয়ে আন্দোলন করে। আজকে যে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে যে আন্দোলনটা শুরু হয়েছে এটা কিন্তু ছাত্রদের দাবি নিয়ে, এখানে রাজনীতি ছিল না, রাজনীতি ইনভলভ হলো ছাত্রলীগ যখন যা যুক্ত হলো, তাদের তো উচিত ছিল তাদের সাথে আন্দোলন করে আলাপ করে আলোচনা করে ম্যানেজমেন্টের সাথে একটা রিপোর্ট করে এটার মীমাংসা করা, সেই জায়গায় না গিয়ে ভায়োলেন্ট অর্থাৎ মেরে পিটে তাদের ঘরে তুলে দেওয়া, এই জায়গায় তো সমস্যা হয়ে গেছে। আস্তে আস্তে এটা দানা বাঁধছে, বড় হয়ে গেছে, আওয়ামী লীগের নেতৃত্ববৃন্দ গেছে যা বলছে তোমাদের দাবি ঠিক, আমরা একাত্ম ঘোষণা করলাম, ওই পুলিশ কেস করছে ওটা কিছু হবে না, এটা তো কোনো সমাধান না। কেস করছে ছাত্রদের অজ্ঞাতনামা,
আপনি 300 জনকে আসামি করছেন, সে কেস করছে যে কেসটা তৈরি করলো, তার বিরুদ্ধে কেন অ্যাকশন হবে না এবং কেস কেন আগে উইথড্র হবে না? সরকারের সিদ্ধান্ত, সরকার এখানে মাথা গলাতে যায় নাই, হয়তো ভিসি ম্যানেজমেন্ট আছে, আপনি সরকারকে সব জায়গায় ইনভলভ করে লাভ কি? ভিসি আজকে ভিসি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ভিসি বলতো না আমি ছাত্রদের বিরুদ্ধে কেস করতে দেব না, সরকার কি পারতো ইনভলভ করতো? তো আমার কথা সরকারের কেউ যদি বলেও থাকে সেখানে, আমার কথা হলো ভিসি সাহেব কেস করতে চাইলে তার যদি পুলিশকে না করতো, ওখানে এসপি সাহেব বা ওসিকে পুলিশ কেস করতো, হ্যাঁ কিন্তু কেস করছে তো, করার পরে যে আপনি যেমন বললেন নেগোসিয়েশন টেবিলে এখন গিভ অ্যান্ড টেক, আমরা কেস উইথড্র করবো তো চলে যাও, তাতে সমাধান হবে না, যে জায়গায় চলে গেছে। এখন ভিসিকে সরাইতে হবে, ওই টাকা তাদের মকুব করতে হবে এবং কেস উইথড্র করতে হবে। এখন এইটা করতে হলে এখন ভিসি সাহেবের তো স্বাভাবিকভাবে সারেন্ডার করা হবে, আমরা তো ভিসি সারেন্ডার করুক এটাও চাইডা, তাহলে তো ভিসি কোথাও প্রতিষ্ঠান চালাতে পারবে না। সুতরাং এই জন্যই বলছি যে এটা শুরুতে সমাধানটা করা উচিত ছিল, এখনো যে পর্যায়ে আছে আমরাও চাই সেটা একটা ভালো সমাধান হোক। শুধু একটা শব্দ, আপনি যে প্রশ্নটা করছিলেন প্রশ্নটা আরেকটা মীমাংসা আছে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আগে ছাত্র সংসদ ছিল, ছাত্র সংসদ না থাকার কারণে অর্থাৎ বার্গেনিং অর্থাৎ কে রিপ্রেজেন্ট করবে, এখন এই যে ছাত্রদের দাবি দেওয়া বলেন আর লোকাল যেটাই হোক, এই সমস্যা যদি শাহজালাল ছাত্র সংসদ থাকতো নির্বাচিত, তারা যায় কথা বলতে পারতো ভিসির সাথে, কিন্তু সেই এক্সপেরিয়েন্সও তো আমাদের ভালো না। এখন দীর্ঘদিন পরে ডাকসু নির্বাচন হলো, ডাকসুর একটা না ডাকসু তো একটা হয়েছে, এটা মগ বলা যায়, কিন্তু কোথাও তো নাই, কোথাও না, এবং এই জেনারেশন জানে এরকম ডাকসু করার পরে এর পরবর্তী ইলেকশন আবার কবে হবে। লোকাল সমস্যা অর্থাৎ লোকাল বলতে গেলে ওই প্রতিষ্ঠানের সমস্যার সমাধান করবেন হচ্ছে ছাত্র সংসদ, ছাত্র সংসদ প্রশাসনের সাথে আসলে এটা রিলেটেড, কারণ সর্বাঙ্গে ঘা মালুম লাগাবেন কোথায়, ছাত্র সংসদও দরকার, শিক্ষকরা শিক্ষকতা করবে, পাবলিকের পয়সা বেতন নেন, ওনারা অমক এনজিওতে কাজ করবেন, অমক যা পার্ট টাইম করবেন, অমক প্রাইভেট ইউনিভার্সিটিতে শিক্ষক দেবেন, না পোষাইলে চাকরি ছেড়ে দিক না, এদেশে বেকারের দেশ, প্রত্যেক বছরে ২০ লাখ লোক ছাত্র বেরোচ্ছে চাকরির খোঁজে, এত তো দরকার নাই সমাজের, বেকারের দেশে আপনার যদি শিক্ষকের বেতনে না পোষায় ইউ মে কুইট, কিন্তু আপনি সব অ্যাক্টের স্বাধীনতার নামে, স্বায়ত্তশাসনের স্বাধীনতার নামে, টেলিভিশন আছে না অনেক টেলিভিশনে ফুল টাইম করতেছে, আবার ইউনিভার্সিটির শিক্ষক অনেক সময় দেয় কোথায়, কে জিজ্ঞেস করে, এত গোঁজামিল দিয়ে তো ইউনিভার্সিটি চলে না, তার ফলে রেটিংয়ে কোনো বিশ্ববিদ্যালয় নাই। তারপরে আমি বলবো যে আমাদের দেশে যত বিশ্ববিদ্যালয় আছে, আগামী 15 বছর পরে এইসব বিশ্ববিদ্যালয়ের প্রোডাকশন কোনো কাজে আসবে না। আমি আপনাদের এখানেও বলছি, চতুর্থ শিল্প বিপ্লবে অটোমেশনের যুগে চলে যাচ্ছি, এখানে রোবোটিক্স আইওটি আধুনিক যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো সেই জন্য কার্যক্রমে ঢোকানো, বিশ্ববিদ্যালয় প্রস্তুত নয়। দেখ আমরা চাই যে আসলে বিশ্ববিদ্যালয় প্রস্তুত হোক এবং সেখানে সুন্দর লেখাপড়ার পরিবেশ থাকুক। জনাব এম এ আজিজ এবং কুদ্দুস আফরান, আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক এতক্ষণ আপনারা দেখছিলেন রহিম মিছিল যে কথা বলতে চাই অনুষ্ঠান, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আগামী সপ্তাহে আবার নতুন কোনো অতিথিদের সাথে আপনাদের সামনে হাজির হব, আশা করি আপনাদেরকে সাথেই পাবো, সবাইকে ধন্যবাদ।